নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা শাকের রেসিপি করে দেখাবো। আজ আমি বানিয়েছি পুঁই পাতার শাক। এভাবে পুঁই পাতার শাক বানিয়ে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আমি কিছু পুঁই পাতা নিয়েছি, এগুলো একদমই কচি কচি পাতাগুলো। পাতাটাকে বেশ ভালো করে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। পুঁই পাতাটা যেহেতু একদমই কচি আর পুঁই পাতা রান্নাতে খুবই সহজেই নরম হয়ে যায়, তাই আমি শুধু মাঝখান থেকে একটু একটু করে কেটে নিয়েছি, খুব কুচি করা দরকার নেই। এবার আমি পুঁই পাতাটাকে একটু ভাপিয়ে নেব। আপনারা একবারেও রান্না করতে পারেন, কিন্তু পুঁই পাতা থেকে অনেকটাই জল ওঠে, তাই আমি একটু শুধু ভাপিয়ে জলটাকে ফেলে দেব। তো আমি একটু দিয়ে দিলাম নুন। নুন দিলে কিন্তু জল উঠে আসবে। এরপর নুন দিয়ে আমি শাকটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। জল কিন্তু উঠে আসা শুরু করে দিয়েছে। তো এদিকে পুঁই পাতাটাও আমার ভাপানো হয়ে গেছে, আর দেখুন কতটা জল উঠেছে। এবার আমি পুঁই পাতার শাকটাকে তুলে নেব আর জলটাকে আমি ছেঁকে ফেলে দিয়েছি। আর এদিকে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে আমি এবার ফোড়নটা ভাজবো, শুকনো লঙ্কাটা ভেজে নেব। শাকের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর এরপর আমি দিয়ে দেবো থেঁতো করা রসুন। রসুনটা থেঁতো করে দিলে কিন্তু দারুণ একটা স্মেল বের হয়। আর রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন কালার করা পর্যন্ত। দিয়ে দিলাম লঙ্কাগুলো, এরপর আমি একটু ফোড়নটা ভালো করে ভেজে নেব। রসুনটা দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে, আর এই সেন্টটার জন্যই কিন্তু শাক খেতে ভালো লাগে। এরপর আমি সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো করে হলুদ। যেহেতু নুনটা আমি আগের একবার দিয়েছিলাম, তাই একটু ব্যালেন্স করে দিতে হবে। আমার সামান্য একটু নুন দরকার পড়েছিল, তাই দিয়েছিলাম। এবার নুন আর হলুদ দিয়ে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। শাক থেকে জল ফেলার পরেও কিন্তু একটু জলের ভাব থেকেই যায়, যতক্ষণ না জলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। আমি লঙ্কাগুলো তুলে নিয়েছি, কারণ একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর নলে কিন্তু লঙ্কাগুলো একদমই গলে যাবে। তো যখনই জলটা একটু শুকিয়ে এসছে, শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি শাকটাকে আর একটু রান্না করে নেব। আর এবার কড়াইতে লেগিয়ে আসছে, বোঝা যাচ্ছে যে শাকটা একদম জলটা শুকিয়ে গেছে। তো আমার রান্না হয়ে গেল পুঁই পাতার শাক। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।